জানানোর জন্য সহকর্মী শামিমাল মামুন আমাদের জন্য অপেক্ষা করছেন। শামিম, আপনি তো টাঙ্গাইলের যেই মহাসড়ক সেখানেই গাড়ির চাপের খবর এর আগের ঈদের গুলোতে জানিয়েছিলেন, সে সময় যে চাপ উল্লেখ করেছিলেন, এবারে ঈদে এসে কি তার কোনো পরিবর্তন দেখছেন? ঠিক এই মুহূর্তে মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখছেন, কিংবা কর্মস্থলে যারা ফিরছে তারা কতটা স্বস্তি নিয়ে ফিরছে? বৃষ্টি এবার কিন্তু একটু সুখে খবর দিয়েই শুরু করতে পারি আমরা, যেহেতু গত 20 থেকে 25 বছরের যে একটি যথারীতি নিয়ম ছিল গড় বাঁধা, যে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে প্রচুর পরিমাণে কিন্তু গাড়ির প্রেশার থাকে, যে ঈদে যারা বাড়িতে ফেরে তারা কিন্তু প্রচণ্ড ভোগান্তি নিয়ে বাড়ি ফিরে, এবার এবার কিন্তু তার সম্পূর্ণই ব্যতিক্রম। এবার যারা ঈদে বাড়ি ফিরেছে তারা কিন্তু অনেকটাই সুশৃঙ্খল এবং সৌন্দর্যভাবে বাড়ি ফিরেছে। এবার আর যারা কর্মস্থলে ফিরছে তারাও কিন্তু অনেকটাই স্বাচ্ছন্দ্যভাবে বাড়িতে ফিরছে। আপনি যদি একটু দেখেন, যে আপনার মাধ্যমে আমি দর্শকদের দেখাতে চাই, যে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কটা কিন্তু গাড়ি কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি যাতায়াত করছে, তবে কিন্তু গাড়ি কিন্তু অনেক স্বাচ্ছন্দ্যভাবে এবং সুশৃঙ্খলভাবে যাতায়াত করছে, যার ফলে হচ্ছে যে এখন পর্যন্ত কোথাও কিন্তু কোনো ধরনের ভোগান্তি বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এবং কোনো ধরনের মানুষজন কিন্তু তেমন কোনো ভোগান্তি উপহাতে হয়নি। এবার কিন্তু অনেকটাই স্বাচ্ছন্দ্যভাবে তারা বাড়ি ফিরেছে, এবং ঈদ পরবর্তী যে তারা কর্মস্থলে ফিরছে তারাও কিন্তু অনেকটাই শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরছে। আমি টাঙ্গাইলের যে পুলিশ সুপার রয়েছে সরকার মোহাম্মদ কায়সার, তার সাথে আমি কথা বলেছি, তিনি কিন্তু বলেছেন যে ঈদে 700 পুলিশ মোতায়েন করা হয়েছিল, যার ফলে হচ্ছে যে তারা কিন্তু সুশৃঙ্খলভাবে তারা বাড়িতে ফিরতে পাঠিয়েছেন, এবং বাড়ি থেকে যারা কর্মস্থলে ফিরছেন তারা কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যভাবে তারা কর্মস্থলে ফিরছেন, এমন জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। বৃষ্টি, অনেক ধন্যবাদ স্বামী।